হাজিরার কাজ করলেই দুবেলা অন্ন জুটে কিন্তু লকডাউন বন্ধ কাজ হাতে নেই তেমন টাকাও ঘরে যা খাবার ছিল তাও ফুরিয়ে যাচ্ছে নুন আনতে পান্থা ফুরোয় পরিবারগুলির অবস্থা এখন করুন বিশেষ করে গ্রাম পাহাড়ে সচোখে না দেখলে বিশ্বাস করা দায় অভাব অনটন যে সমস্ত পরিবারের নিত্য সঙ্গী তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার ঘোষণা দিয়েছে কিন্তু তা এখনও পৌঁছেনি সবার ঘরে তাই বিভিন্ন ব্যক্তি সংস্থা অনেকেই এগিয়ে আসছে অমরপুর মহকুমার নতুন বাজার থানা এলাকায়ও এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে তাদের পাশে দাঁড়ালো বাজার থানার পুলিশ গরিব ঘরবন্দি লোকজনদের মধ্যে বিলি করলো খাদ্য সামগ্রী মানে কি সমস্যা আমরা আমরা রাতে সংক্রমণের হিসাবে লকডাউন চলছে তো লকডাউনে গরিব মানুষরা যাতে অসুবিধাই না পড়ে তাদের খাওয়া দাওয়া যাতে সুবন্দোবস্ত হয় যার জন্য আমরা নতুন বাজার থানার তরফ থেকে আমরা চাল ডাল যথাসম্ভব যা হয় আমরা গরিবদেরকে আমরা বিতরণ করছি এবং সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যাতে সরকারের নির্দেশ আদেশগুলি পালন করে ঘরে থাকে অযথা বাইরে যাতে ঘোরাফেরা না করে এদিকে খাদ্য সামগ্রী পেয়ে খুশি পরিবারের লোকজন আমি আজকে প্রায় এক মাসের মতো অ্যাক্সিডেন্ট করে ঘরে আওতা অবস্থা এই মুহূর্তে আপনাকে এই এই মুহূর্তে আমারও যে এই যে সাহায্যটা করছে আমিও অনেক থানাকে থানা কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই শুধু খাদ্য সামগ্রী দেওয়াই নয় করোনা প্রতিরোধে সচেতনও করা হয় পুলিশের তরফে গ্রামবাসীদের